রাস্তায় জল ফেলার প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদার ইংরেজবাজার থানার কেষ্টপুর এলাকায়। আক্রান্ত রাজিবুল শেখ ও তার স্ত্রী মৌসুমি বিবি ও তাদের এক আত্মীয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, রাস্তায় জল ফেলা নিয়ে এদিন প্রতিবেশী হেফাজুল শেখের সাথে রাজিকুল শেখ ও তার পরিবারের সাথে বিবাদ হয়। অভিযোগ, হেফাজুল শেখ ও তার পরিবারের সদস্যরা রাজিকুল শেখ ও তার স্ত্রী ও আত্মীয়কে মারধর করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই বাড়ির সামনে মানে রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। ওই রাস্তাতে জল ফেলেছিল, তো শীতলা পড়ে যাচ্ছে, জল ফেলে ফেলে তো রাস্তাটা মানে পায়ে বড়া বসিয়েছিল, তো ভালো করে কাজটা করেনি যে আবার জল পড়তো। তা আমি বললাম সকালবেলা কি এরকম করে জল ফেললে তো হবে না, আবার তো জল ঠিক করে নাট করে তো তাহলে সমান হয়ে গেলো। তো উল্টাপাল্টা কথা বলেছে বাড়িতে, বাড়িতে যেয়ে দিচ্ছি ঝগড়া। তো আমি বলতে গেলাম কি যে আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া কেন করলে, আমি তো ছোটো চালাতে চলে এসেছি, আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া কেন করলে। তো ওই আমাকে উল্টাপাল্টা কথা বলে এই তর্ক বিতর্ক করে আমাকে মেরেছে। দিয়ে কতজনকে মেরেছে আপনাদের? তিনজনকে। কে কে আহত হয়েছেন? আমার স্ত্রী, আমার মা আর আমি। এখন কোথায় এসেছেন? আমি হসপিটাল। কারা মেরেছে এটা? ওই হেফজুল, হেফজুলের মা মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? কৃষ্ণপুরে। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তায় জল ফেলার প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদার ইংরেজবাজার থানার কেষ্টপুর এলাকায়। আক্রান্ত রাজিবুল শেখ ও তার স্ত্রী মৌসুমি বিবি ও তাদের এক আত্মীয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, রাস্তায় জল ফেলা নিয়ে এদিন প্রতিবেশী হেফাজুল শেখের সাথে রাজিকুল শেখ ও তার পরিবারের সাথে বিবাদ হয়। অভিযোগ, হেফাজুল শেখ ও তার পরিবারের সদস্যরা রাজিকুল শেখ ও তার স্ত্রী ও আত্মীয়কে মারধর করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই বাড়ির সামনে মানে রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। ওই রাস্তাতে জল ফেলেছিল, তো শীতলা পড়ে যাচ্ছে, জল ফেলে ফেলে তো রাস্তাটা মানে পায়ে বড়া বসিয়েছিল, তো ভালো করে কাজটা করেনি যে আবার জল পড়তো। তা আমি বললাম সকালবেলা কি এরকম করে জল ফেললে তো হবে না, আবার তো জল ঠিক করে নাট করে তো তাহলে সমান হয়ে গেলো। তো উল্টাপাল্টা কথা বলেছে বাড়িতে, বাড়িতে যেয়ে দিচ্ছি ঝগড়া। তো আমি বলতে গেলাম কি যে আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া কেন করলে, আমি তো ছোটো চালাতে চলে এসেছি, আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া কেন করলে। তো ওই আমাকে উল্টাপাল্টা কথা বলে এই তর্ক বিতর্ক করে আমাকে মেরেছে। দিয়ে কতজনকে মেরেছে আপনাদের? তিনজনকে। কে কে আহত হয়েছেন? আমার স্ত্রী, আমার মা আর আমি। এখন কোথায় এসেছেন? আমি হসপিটাল। কারা মেরেছে এটা? ওই হেফজুল, হেফজুলের মা মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? কৃষ্ণপুরে। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।